সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামীমা নাসরিন, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, অমিতলাল মহাবিদ্যালয়, বরিশাল। আজকে আমি তোমাদের জন্য চলতরিতের একটি অংশ নিয়ে হাজির হয়েছি। এই অংশে তোমরা যা শিখবে সেটা আমি শিখন পথ হিসেবে এখানে লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও যে আজকে আমরা কি শিখব। শুরুতেই আমরা শিখব যে চলতরিৎ কি, এরপরে রোদের উপর তাপমাত্রার প্রভাব সেটা শিখব। সেটা শিখতে গিয়ে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো রোদ কি, পরিবেশে গরম হয় কেন, রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক কি, তারপরে রোদের সাথে তাপমাত্রার লেখচিত্র, রোদের তাপমাত্রা সহ, এবং সর্বশেষ অতি পরিবাহিতা কি আমরা সেটা আজকে জানতে পারব। তার সঙ্গে আমরা পড়ার ভিতরে প্রবেশ করি। সেক্ষেত্রে শুরুতেই আমাদের রয়েছে চলতরিৎ কি। চলতরিৎ হল যে একটি গতিশীল চার্জের যে প্রভাব বা ক্রিয়া সেটাকেই মূলত চলতরিৎ বলে থাকে। যে একটি গতিশীল চার্জ যে প্রভাব বা ক্রিয়া প্রদর্শন করবে সেটাই মূলত চলতরিৎ। এবার আসলো আমরা তার রোদের উপর তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের এই তাপমাত্রার প্রভাব বুঝতে হলে সেই রোদটা কি আমাদেরকে জানতে হবে। আমরা জানি যে চার্জ প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে, মানে I=qT, এটা আমরা শিখেছি। তো এখন এই প্রবাহমাত্রা যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে চলতে থাকে, মানে চার্জ যখন চলতে থাকে, তখন আমরা প্রবাহমাত্রা পেয়ে থাকি। যে পরিবাহীর একটা বিশেষ গুণ এই প্রবাহকে বাধা দেয়, সেই বিশেষ গুণকেই বলা হয় বা বিশেষ ধর্মকেই বলা হয় রোধ। সেক্ষেত্রে রোধ তোমার কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, যেমন পরিবাহী দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে, এবং তাপমাত্রার উপরে নির্ভর করে। সেক্ষেত্রে আমরা রোদের সূত্রটা আমরা একটু লিখে দিতে পারি, যদিও আমরা এটা আমাদের জানা আছে, তারপরেও যদি পরিবাহী রোধ আর হয় তাহলে আমরা লিখতে পারি আর প্রপোর্শনাল L/A। এখানে L হয়েছে পরিবাহীর দৈর্ঘ্য, A হয়েছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এর সাথে আমরা বলছি যে তোমার উপাদানের উপর নির্ভর করে এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে এখানে আমরা এটাকে যদি আরেকটু আগাই তাহলে লেখা যায় R=ρL/A। এটি হচ্ছে আমাদের রোধের সূত্র। তো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে পারবো, সমস্যা নাই। এখানে রো হলো আপেক্ষিক রোধ এবং রোধের একক তো হলো ওহম, আর বাকি আপেক্ষিক রোধ হচ্ছে ওহম মিটার, এল হয়েছে দৈর্ঘ্য, ক্ষেত্রফলের একক হয়েছে এল হয়েছে তোমার মিটার, আর হয়েছে ক্ষেত্রফলের একক হয়েছে মিটার স্কয়ার। তো সেক্ষেত্রে এই রোধের উপর তাপমাত্রার প্রভাবটা কিরকম হবে সেটা আমরা আলোচনা করব। তো আমরা ইলেকট্রন যে চলে সেটা একটু ব্যাখ্যা দিই ইলেকট্রন মতবাদ দিয়ে, যে পরিবাহীর মধ্যে তোমার অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। সেক্ষেত্রে পরিবাহীর দুই প্রান্তে যদি আমরা বিভব পার্থক্য সৃষ্টি করে দিতে পারি তাহলে এই মুক্ত ইলেকট্রনগুলো তোমার চলাচল শুরু করে। সেক্ষেত্রে তারা অত্যন্ত দ্রুত বেগে তোমার এক স্থান থেকে অন্য স্থানে যায়, মানে তোমার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, তখনই মূলত আমরা তড়িৎ প্রবাহ পেয়ে থাকি। তো সেক্ষেত্রে পরিবাহীতে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে দেখা যায় তোমার ওই ইলেকট্রনগুলো চলাচল বেশি করে এবং পদার্থের বা পরিবাহীর অণু পরমাণুর সাথে তারা আগের তুলনায় বেশি সংঘর্ষে লিপ্ত হয়। এই যে আগের তুলনায় বেশি সংঘর্ষে লিপ্ত হয় এখানেই একটা বাধা সৃষ্টি হয়, এটাই মূলত
রোধ আগের তুলনায় সে আগে যে চলাচল করছে তাতেও অণু পরমাণুর সাথে তাদের সংঘর্ষ ঘটছে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অতিরিক্ত তাপের কারণে বা তাপীয় উত্তেজনার কারণে তার স্পন্দন বেড়ে যায় এবং অণু পরমাণুর সাথে তার সংঘর্ষ বেড়ে যায়। এ কারণে তোমার বাধাটা বেশি হয় এবং রোধও বেশি হয়। সেক্ষেত্রে আমরা অনায়াসে বলতে পারি যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে তোমার তাপমাত্রা বেশি দিলে পরে তোমার অতিরিক্ত সংঘর্ষের ফলে তোমার রোধ বেশি হয়। তাহলে তাপমাত্রা বাড়লে পরিবাহী পদার্থের তোমার রোধ বাড়ে, তাপমাত্রা কমলে পরিবাহী পদার্থের রোধ তোমার কমে। আর এই ইলেকট্রন যখন তোমার বাধার মধ্য দিয়ে অতিক্রম করে তখন তার কাজ করতে হয়, এই কীর্তকাজই তোমার শক্তি হিসাবে তাপ শক্তি হিসাবে রূপান্তরিত হয় এবং পরিবাহীটা উত্তপ্ত হয়। এর অনেক উদাহরণ আছে, যেমন হিটার গরম হয়ে যায়, ইস্ত্রি তোমার গরম হয়ে যায়, মূলত এই বাধা অতিক্রম করে ইলেকট্রন যখন যায় তখন বাধা বলতে রোধ এখানে, তখন এখানে কীর্তকাজটা তোমার তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এভাবেই পরিবাহী তোমার গরম হয়ে ওঠে। তো আমরা পরিবাহী গরম হয়ে কেন সেটা আমরা বুঝতে পারছি। এখন আমরা গাণিতিকভাবে এটা ব্যাখ্যা করব যে এই তাপমাত্রার সাথে রোধের সম্পর্কটা কিরকম। তার সঙ্গে আমরা শুরুতে ধরে নিই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ আর নট ধরি, এটা ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপরে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ আর টি। তো পরিবাহীর ক্ষেত্রে তোমার তাপমাত্রা বাড়লে আমরা বলছিলাম তোমার রোধ বাড়ে, সেক্ষেত্রে তোমার সেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ এবং এই 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধের মধ্যে যে সম্পর্কটা সেটা এই সমীকরণের সাহায্যে লেখা যায়। RT = তোমার R0 ON + আলফা টি। তো এখানে RT হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, R0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, আলফা একটা তোমার কনস্ট্যান্ট মান এবং এটার নাম হয়েছে তাপমাত্রা রোধের তাপমাত্রা সহ অথবা উষ্ণতা সহ বা গুণক। আমরা নামটা লিখে দেই রোধের তাপমাত্রা সহ বা উষ্ণতা সহ বা সঙ্গের পরিবর্তে আমরা গুণক লিখতে পারি। আর টি হইছে তোমার যে তাপমাত্রার কথা আমরা বলছি সেই তাপমাত্রা আর কি। তো এখান থেকে এই সূত্রের সাহায্যে আমরা তোমার তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোধ যে বৃদ্ধি পাবে এইটা এই সূত্রের সাহায্যে আমরা পরিবাহীর ক্ষেত্রে আর কি সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো এবং এই ফর্মুলার আমরা অঙ্কগুলো আমরা সেরে ফেলব। তো এরপরে আমাদের এখানে আমরা দেখতেছি যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে স্পেশালি পরিবাহী পদার্থের কথা বলছি, পরিবাহীর কথা বলছি এ কারণেই যে পরিবাহীতে তোমার রোধ বাড়ে তাপমাত্রার সাথে সাথে, কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে না। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তোমার তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোধ কমে এবং তাপমাত্রা কমার সাথে সাথে তোমার রোধ বাড়ে। সেক্ষেত্রে কেন তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোধ কমে, কেন তাপমাত্রা কমার সাথে সাথে তোমার রোধ বাড়ে, এটা আমরা ইলেকট্রনিক চ্যাপ্টারের ব্যান্ড থিওরির সাহায্যে আমরা ডিটেলস পড়ব। শুধু এখন জেনে রাখো যে পরিবাহীর যে বৈশিষ্ট্যটা রয়েছে অর্ধ পরিবাহীতে সেই বৈশিষ্ট্যটা ঠিক উল্টাটা। এছাড়াও কিছু পদার্থের ব্যতিক্রমও রয়েছে, যেমন কার্বনের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়ার সাথে সাথে তোমার রোধ বাড়ে না, সেক্ষেত্রে সেটাই তোমার হ্রাস পায়, এটা ব্যতিক্রম। তো আমরা এখন আলোচনা করতেছি মূলত পরিবাহী পদার্থের কথা। আমরা এখানে দেখতেছি যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তোমার সে রোধ বাড়তেছে এই কথাটা আমরা বলছি এবং কেন বাড়তেছে সেটাও বলছি যে চার্জ ক্যারিয়ারের গতিশীল চার্জ ক্যারিয়ারের অতিরিক্ত স্পন্দনের কারণে তোমার এই ঘটনাটা মূলত ঘটে আর কি। তো আমরা যদি এটাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে এখান থেকে আমরা এরকম দেখাতে পারি, এটা যদি তাপমাত্রা হয় 3 ডিগ্রি সেলসিয়াস, এইটা যদি রোধ হয় তো সেক্ষেত্রে আর দিলাম, এটা আর টি। তো সেক্ষেত্রে
যেহেতু এটা সমানুপাতিক তাহলে আমরা জানি যে মূল বিন্দুকে সরলরেখা হবে, কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট আছে, সেক্ষেত্রে একেবারে পরিবাহীর রোধ তোমার জিরো হয় না। তবে বিশেষ টেম্পারেচার সেটা হয়, সেটা আমরা আসতেছি এখনই আমরা বলবো। তো সেক্ষেত্রে আমরা সরলরেখা দেব কিন্তু মূল বিন্দুগামী না, কেননা প্রত্যেক পদার্থের তোমার কম বেশি তোমার রোধ থাকে, সেটা হয়েছে এই যে আদি অবস্থায় কিছু রোধ তোমার থাকে আর কি। তারপরে এই জায়গা থেকে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তোমার বৃদ্ধি পাবে লেখচিত্রটা এরকম। তা আমরা সূত্রটা পেলাম এবং লেখচিত্রটাও দেখলাম। এবার এখান থেকে আমাদের নতুন যে একটা রাশি আসছে রোদের তাপমাত্রা সহ বা উষ্ণতা সহ, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এটা একটু দেখে নিই। আমরা যদি এই সমীকরণটাকে সাইড সেজ করি তাহলে আলফা ইজ টু বেরিয়ে যাবে, আলফা ইজ ইকুয়াল টু আর টি মাইনাস আর নট ডিভাইডেড বাই তোমার আর নট টি। এটার সাইড সেজ করলে তোমার উপরের সমীকরণটা আমরা পাবো। এখন এখান থেকে আমরা এই উষ্ণতা সহগের ব্যাখ্যা দেব, প্রথমে কাকে বলে সেটা বলবো এবং কখন কিরকম তোমার হবে, মানে আলফা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, কোন কোন কন্ডিশন এটা হতে পারে সেটা আমরা ব্যাখ্যা দেব। শুরুতে আসো আলফাটা কি, আমরা নাম বলছি রোদের উষ্ণতা সহ, এখন কাকে বলে সেটা বলবো। তাহলে আমরা এই দুটোকে একক একক ধরবো, তাহলে আর যদি তোমার একক পরিমাণ হয়, টি যদি তোমার এক পরিবর্তন এটা এক ডিগ্রি সেলসিয়াসও হতে পারে অথবা এক কেলভিন আমরা বলতে পারি, পরিবর্তনের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন একই রকম হয়। তো সেক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু আসবে হলো তোমার আর টি মাইনাস আর নট, আর টি মাইনাস আর নট এটাকে আমরা লিখতে পারি তোমার ডেল আর, মানে রোদের পরিবর্তন, মানে এটা হচ্ছে টি তাপমাত্রায় তোমার রোদ, এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদ, তাহলে দুইটার বিয়োগ ফল মানে ডেল আর বলতে পারি। তা আলফা মূলত এটা, কোন কন্ডিশনে এই কন্ডিশনে আলফা মাত্রা এটা আসে, এটাই আমরা বাংলায় বলবো যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন পরিবাহী তাপ, জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন পরিবাহী রোদ, একক রোদ বিশিষ্ট কোন পরিবাহী তাপমাত্রা যদি এক ডিগ্রি সেলসিয়াস অথবা এক কেলভিন পরিবর্তন করি, তাহলে রোদের যে পরিবর্তন হবে, তাহলে কি বলছি রোদের যে পরিবর্তন হবে তাকে বলা হয় তোমার রোদের উষ্ণতা সহ। আবার বলি, একক রোদ বিশিষ্ট জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোদ বিশিষ্ট কোনো পরিবাহী তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস অথবা এক কেলভিন পরিবর্তন হলে তোমার রোদের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় রোদের উষ্ণতা সহ। সেক্ষেত্রে এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন পরিবর্তন, এটা যদি আমরা বৃদ্ধি করি তাহলে রোদ তোমার বৃদ্ধি পাবে, এটা যদি হ্রাস করি তাহলে রোদ তোমার এখানে রোদ তোমার পরিবর্তনটা কম হবে, কমে যাবে আর কি, সেক্ষেত্রে পরিবাহীর ক্ষেত্রে তোমার বৃদ্ধি পাবে। সংখ্যাটা সেক্ষেত্রে আমরা ওভাবে বৃদ্ধির কথাও বলতে পারি আর পরিবর্তন দিয়েও বলতে পারি। তাহলে বৃদ্ধির ক্ষেত্রে যদি এভাবে বলি তাহলে আবার ভুলই বলতে হবে, জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোদ বিশিষ্ট কোন পরিবাহী তারের তাপমাত্রায় এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন বৃদ্ধি করলে তাদের রোদের যে বৃদ্ধি ঘটবে সেটাই হবে তোমার ওই পদার্থের উষ্ণতা সহ। সেক্ষেত্রে এক এক পদার্থের উষ্ণতা সহ তোমার এক এক রকম, তবে যে পদার্থের সেটা তোমার কনস্ট্যান্ট থাকে। তো এখন এই আলফাটা তোমার পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, সেক্ষেত্রে দেখো আমরা এই সমীকরণ থেকে দেখাই, এই সমীকরণ থেকে দেখানো যাচ্ছে যে এটা যদি বড় হয়, খেয়াল করো আর টি গ্রেটার দ্যান যদি আর নট হয় তাহলে এটা বড় হইলে এটা বিয়োগ ফলটা তোমার পজিটিভ হবে, তো সেক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু তোমার পজিটিভ হবে। সেক্ষেত্রে কোন ক্ষেত্রে এটা বড় হবে আর টি, পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে, তাহলে পরিবাহী পদার্থের ক্ষেত্রে স্পেশালি আর টি তোমার বড় হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে উষ্ণতা সহ রোদের উষ্ণতা সহ তোমার ধনাত্মক হয়ে থাকে, এগুলো কিন্তু তোমার
এমসিকিউতেও তোমার আসে, আবার অনুধাবনের প্রশ্নও তোমার আসে যে কেন পরিমেয় পদার্থের ক্ষেত্রে আলফা বা রোদের উষ্ণতা সহ তোমার পজিটিভ ব্যাখ্যা করো, তাহলে আমরা এই ব্যাখ্যাগুলো কিন্তু আমরা দেব। আবার যদি এমন হয় যে এটা তোমার ছোট, এটা যদি ছোট হয় তাহলে তোমার এইটার ফলাফল তোমার নেগেটিভ আসবে না, তাহলে আমরা বলতে পারি আর টি লেস দ্যান আর নট হলে তাহলে আলফা তোমার নেগেটিভ হবে। তাহলে আর টি ছোট হবে মানে তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা বাড়লে তোমার আর টি কমবে। এটা কার কথা বলছিলাম? এটা অর্ধ পরিমেয় কথা বলছিলাম, যেমন জার্মেনিয়াম সিলিকন ইত্যাদি, এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে তোমার রোদ কমে, তার তাপমাত্রা বাড়লে রোদ কমছে, আগের তুলনায় কমে গেছে, সেক্ষেত্রে আমরা এই সমীকরণে যদি বসাই তাহলে আলফা নেগেটিভ আসে। এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে অর্ধ পরিবেহীর ক্ষেত্রে তোমার রোদের উষ্ণতা সহ তোমার ঋণাত্মক হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শিখলাম কোন কোন কন্ডিশনে আলফা পজিটিভ হবে এবং কোন কন্ডিশনে আলফা নেগেটিভ হবে, সেটা আমরা জানলাম একটা পরিবেহীর ক্ষেত্রে, একটা অর্ধ পরিবেহীর ক্ষেত্রে। গেল আমাদের আলফা বিস্তৃত ব্যাখ্যা। এরপর শেষে আমাদের রয়েছে অতি পরিবাহিতা রয়েছে। মূলত আমরা এখানে পরিবাহী পদার্থের কথা বলছি, তাপমাত্রা বাড়ালে তোমার রোদ বাড়ে, সেক্ষেত্রে আমরা যদি উল্টো ঘটনা ঘটাই যে তাপমাত্রা কমালে রোদ কমে, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে অনেক নিম্ন তাপমাত্রায় সে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে জিরো ওহম রোদ তোমার শো করে, মানে শূন্য রোদ প্রদর্শন করে। যেমন 4.2 কেলভিন তাপমাত্রার নিচে পারদ তোমার শূন্য রোদ প্রদর্শন করে। আবার একটু ভালো দিতে পারি 7 কেলভিন তাপমাত্রার সীসা তোমার শূন্য রোদ প্রদর্শন করে। তার শূন্য রোদ যখন প্রদর্শন করে তখন ওই পরিবাহীকে বলা হয় অতি পরিবাহী পদার্থ বা সুপার কন্ডাক্টর। অতি পরিবাহী পদার্থ বা সুপার কন্ডাক্টর মানে তার রোদ নাই, সেক্ষেত্রে বিশেষ তাপমাত্রায় এই ঘটনা তোমার লক্ষ্য করা যায় এবং এটা ল্যাবে দেখা যায়, ল্যাবে এটা করা যায়। এবং ওই সময় পদার্থের ধর্মকে বলা হয় অতি পরিবাহিতা। তাহলে অতি পরিবাহিত হলো কি, যে পরিবাহী রোধ তোমার শূন্য, সেই পরিবাহী যে ধর্মটা, সেই ধর্মটাকে বলা হয় অতি পরিবাহিতা, আর সংশ্লিষ্ট পদার্থটাকে তখন আমরা অতি পরিবাহী পদার্থ বা সুপার কন্ডাক্টর বলে থাকি। তা এই ছিল মূলত আমাদের তাপমাত্রার সাথে রোদের যে সম্পর্কটা সেটা বিস্তারিত। তা আজকে আমরা মূলত শিখলাম কি যে রোদ কি সেটা শিখলাম, সমীকরণটা আমরা লিখে দিলাম, তারপর পরিবাহী গরম হয় কেন, রোদের সাথে তাপমাত্রার সম্পর্কটা সমীকরণের মাধ্যমে দেখলাম, যে সমীকরণের সাহায্যে তোমরা অঙ্কগুলো করবে। এরপরে আমরা লেখচিত্র দেখলাম, তাপমাত্রার সাথে রোদের লেখচিত্র। তারপরে আমরা আলফা বা রোদের উষ্ণতা সহ নিয়ে আলোচনা করেছি এবং সর্বশেষে আমরা দেখালাম অতি পরিবাহী পদার্থটা কি জিনিসটা, কারা অতি পরিবাহী পদার্থ হতে পারে আর কি, সেটা দেখলাম। তো আজকে এ পর্যন্তই, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।